সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি কোথায় আছি বুঝতেই পারছো? এই যে দোকানে রয়েছি, ঠিক আছে। তো বাবা বাজারে গেছে, বাবাকে বাজারে পাঠালাম, কারণ আমি আজকে যাবো হচ্ছে কলেজে। তো সেই কারণে আমি আর বাজারে গেলাম না, আমি জাস্ট এখানে বসে রয়েছি। আর একটু পরে বাড়িতে যাবো, স্নান টান করবো, রেডি হবো, তো সেই কারণে আর গেলাম না। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, সারাদিনে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কিউএনএ ভিডিওটা আমি শ্যুট করে পোস্ট করে দিয়েছি, তো তোমরা পেয়ে গেছো। তো এর কিউনিটিতে সব কোশ্চেন তো নিতে পারিনি, নেক্সট কিউনিটিতে দেখা যাবে আরও কিছু কোশ্চেন নেওয়া যাবে। কারণ যদি তোমরা পার্ট টু চাও তাহলে বলেছিলাম যে ওই ভিডিওতেই কমেন্ট করবে। তো দেখতে থাকো ব্লগটা, যা যা করবো সারাদিন দেখা। 2000 years later সো এখন প্রায় 10:08 মতন বাজি, আমি ফুল রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়ছি কলেজের দিকে। তো চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর এখানে লাইটটা তো ভালো নেই, সো সাথে থাকো। সো এখন হচ্ছে 10:15 মতন বেজে গেছে, তো আমি স্টেশনে চলে এসেছি। জাস্ট 1 মিনিট কি 2 মিনিট, যদি রিল্যাক্সে হাঁটো তাহলে 2 মিনিট, আর এমনি হাঁটলে 1 মিনিট লেগে যাবে। আর মুখে আমি একটুখানি আদা দিয়ে নিচ্ছি, কারণ এখন কাশি মানে সো দেখো আমরা এক্ষুনি ট্রেন থেকে নেমে গেলাম, আর কি দেখো সব লোকজন দেখে না, আর এই যে এই লোকটাকে দেখে নিতে অনেক ভালো করে। সো এই যে দেখো আমি আর আমার পিছনে তিনজন রয়েছে, তিনজনের নাম আমি বলে দিচ্ছি, একজন হচ্ছে রাহুল, একজন উত্তম হচ্ছে, একজন রাজদীপ। তো এই তিনজন, এই চারজন মিলেই আমরা আগে বহুত মানে কলেজে সেই আগের কথাগুলো মনে পড়লে তো খুবই ভালো লাগে। তো এই চারজন মিলেই আজকে কলেজে যাচ্ছি। আর আমাদের কলেজের সামনে এরকম মেলা টাইপের বসেছে, তো এখানটাতে যেহেতু বয়ারের রাস না কার্তিক রাসই মনে হয় বিখ্যাত। তো এখন এই যে কলেজের দিকে যাচ্ছি, আর কলেজটা তোমাদের আগেও একদিন দেখিয়েছিলাম, এই ছোটোখাটো কলেজই রয়েছে, বেশি বড়ো সড়ো কলেজ নেই এই যে দেখতে পাচ্ছ, কারণ এটা প্রাইভেট কলেজ। তো যাই হোক চলো কলেজে যাই, কলেজে এক্সাম রয়েছে, এক্সাম সেজন দিয়ে নিই। ভাই দেখো আমার এটা ক্লাসরুম, কলেজে কী হারে ক্লাস চলছে। সো এখন হচ্ছে 12:41 মতন বাজে, তো কলেজ ছুটি হয়ে গেল, বেকার বেকার কলেজে আসলাম। তো জাস্ট একটা এক্সাম হলো, এক্সামে ছুটি হয়ে গেলো, তো এখন বাড়িতে যাচ্ছি বাড়ির দিকে। তো বেশি এখানে ব্লগ তো করতেই পারিনি, বাড়ি থেকেই করবো। এই কলেজে যে আর কবে আসবো আবার সেটা ঠিক নেই, মানে কলেজের একটা স্মৃতি হিসেবে আমি আগে অনেক ভিডিও করেছি, তবুও একটুখানি স্মৃতি হিসেবে রেখে দিয়া। সো এখানে কিছু অফিসিয়াল কাজকর্ম চলছিল, তো সেই কারণে একটুখানি বসেছিলাম, জানি না ট্রেনটা পাবো কি পাবো না। তো যাই বেরোই, তারপর দেখা যাবে কী হবে আলটিমেট। সো দেখো আমাদের কলেজ ছুটি হয়ে গেছে, আমরা বেকার বেকার টাইমে যাচ্ছি। 8:09 ট্রেন, 8:10 এই যে দেখো এখানে ডাইহার্টে প্যান্ডেল হয়েছিল সুন্দর সুন্দর, কিন্তু ঠাকুরটা এখনো বিসর্জন দেওয়া হয়নি, ঠাকুরটা রয়ে গেছে। না 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 এটাই চাই, শেষে 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 পাবো না তো, আমি এইটুকু বলে দিচ্ছি, স্টেশনে গিয়ে বসে থাকতে হবে। আমরা পুরো কলেজ থেকে স্টেশন পর্যন্ত বিশাল দৌড় দৌড়ালাম, পুরো 15 মিনিট, তারপর আলটিমেট আমরা স্টেশনে আসতে পেরেছি। বাট এসে জানলাম যে এইদিকে ট্রেন এখন আসেইনি, ওই দিকের ট্রেন গেল। সত্যি কথা আমরা কি এই গলি তো নেই, ওই গলি তো নেই, তারপরে ওই গলি তো যদি এইদিকে ট্রেন চলে যায়। সো দেখো আমরা এত সুন্দর দৌড় দিয়েছি, আমরা দৌড় দেওয়ার পর শেষে ট্রেন হাফিস, প্ল্যাটফর্ম ফাঁকা। চলো এখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, গা ছোলা টোলা যা পাই, যে কিছু পাই ওই তো ওই জায়গাগুলো চল। সেই 2:57 ট্রেন, 2:57 এ আমাদের দৌড়ানোর আলটিমেট কি হয়েছে একটু বলে দে। হ্যাঁ বল, সাকসেস নট সাকসেস, সাকসেস হয়েছে, পুরো স্টেশন ছবি তুলিস কেন, পুরো স্টেশন ফাঁকা। সো আমরা পুরো 1:10 দিকে স্টেশনে এসেছি, আর ওইদিকে ট্রেন দেখো চলে যাচ্ছে, বাট আমাদের এইদিকে ট্রেন আসছেই না। সো এখন হচ্ছে 2:20 মতন বাজে, সো আমরা
একটা দশ থেকে বসে রয়েছি, তো আমাদের সেই তিনটেই ট্রেন। সো এইদিকে ট্রেন পরপর দুটো চলে গেল, তাও আমাদের এদিকে ট্রেন আসছে। যেটা খুব সুন্দরভাবে মোবাইল ঘাটছে। তো এখন বাজে 3:35 মতন, তো এই জাস্ট আমি ট্রেন থেকে নামলাম। আর যেই আমাদের পৌঁছে যাওয়া উচিত ছিল 1:40 বাড়ি, সেখানে 3:00 মানে 4:00 প্রায় বাড়ি যেতে যেতে 4:00 হয়ে যাবে। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি, আর এখানে বেশি কথা বলছি না। তো বললো আমি পড়ে টোড়ে 1:40 আবার ভাবছিলাম পড়তে যাবো, তো 1:30 থেকে পড়ানো ছিল, পড়তে যাওয়া ছিল। সো বেকার হলো, পড়তে যাওয়াটা তো হলোই না, বেকার কলেজে গেলাম, দিয়ে বাড়ি চলে যাচ্ছি। কলেজে জাস্ট একটা এক্সাম হয়েছে। 2000 years later. সো এখন বাজে হচ্ছে 3:50, তো এই জাস্ট বাড়িতে এলাম, এসে জামা প্যান্ট সেরে নিলাম, দিন তারপরে খেতে বসে পড়ে গেছি। দুপুরে লাঞ্চের আইটেম এখানে ভাত রয়েছে, এখানটা রয়েছে ছোলার শাক, এখানটাতে রয়েছে আলু ভাজা, এখানটাতে রয়েছে মসুরির ডাল, এখানটা রয়েছে বাটা মাছের ঝাল। তো আজকে অনেক আইটেম আছে, সো খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ভিডিওটা আজকে পাবলিশ করতে পারিনি এখনো পর্যন্ত। সো এখন বাজে 4:14 মতন, তো এই জাস্ট আমি বাড়িতে এলাম, আর আজকের ভিডিওটা আমি দুটোতে তো পাবলিশ করতেই পারিনি। তো এই ভিডিওটা হয়তো পরে পোস্ট হবে, তো তোমরা মনে করতে পারো কখন পাবলিশ হয়নি। তো কিছু করার নেই, আমি আমার কাছে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তার মধ্যে আমার নেটের প্রবলেম হচ্ছিলো, কারণ নেট প্রচণ্ড পরিমাণে, তো স্টেশনের আমি নেটে গিয়ে আপলোড করে এলাম, কারণ স্টেশনে নেটে যেহেতু ওয়াইফাই একটুখানি দেয় 30 মিনিটের ফ্রি প্ল্যান, তো সেখান থেকে কিছুটা নেট নিয়েছি, আর আমাদের কিছুটা নেট দিয়ে আজকে ভিডিওটা আপলোড করলাম। তো সত্যি কথা বলতে স্টেশনে কিছুটা কাহলেও কাজে লাগে কিছু কিছু সময়, কারণ আমি যদি দুটো ভিডিও আপলোড করি তো নেটের আমার প্রচণ্ডই প্রবলেম হয়, প্রতিদিনই শেষ হয়ে যায় লাস্টের দিকে, আমি সন্ধ্যাবেলা থেকে নেট ইউজ করতেই পারি না। বাট তবু কষ্ট সষ্ট করে করছি, দেখা যাক আলটিমেট যদি কিছু সাকসেস পেতে হয় তাহলে কিছু মানে কিছু কষ্ট করতেই হবে। তো চলো তোমরা সাথে থাকো, আস্তে আস্তে এগিয়ে যেতে যত এগিয়ে যেতে পারবো তত আশা করি ভালো করবো। আর এটা হচ্ছে Q&A এপিসোডটা, তো চলো পোস্ট টোস্ট করে দিচ্ছি, তো তোমরা দেখতে পাবে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে বলবে, আর পার্ট টু চাইলে সেই ভিডিওতেই কমেন্ট। সো এখন সময় হচ্ছে 6:50 মতন, তো এটা গায়ে জড়িয়ে নিচ্ছি, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর মানে এতক্ষণ ধরে আমি কী করছিলাম যে ভিডিওটা এডিট করে ভিডিওটা তোমাদের পাবলিশ করে দিলাম, তো যাতে 8:30 ভিডিওটা সঠিক টাইমে পেয়ে যাও। আর Q&A ভিডিওটা তোমরা সেরকম লাইক করছো না, তো সেকেন্ড পার্ট অবশ্যই আনবো না, আমি এটুকু বলে দিচ্ছি, কারণ কিছু কিছু মানে যদি ভালো লাইক কমেন্ট সেরকম পাই তাহলে অবশ্যই সেকেন্ড পার্টটা আনতাম, তাহলে সেকেন্ড পার্ট আমি আনবো না, কনফার্মই আনবো না। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর আজকেও সেরকম শিডিউল প্যাক ছিল, তো সেই কারণে বললে আমি তো আগের দিনই যে Q&A বলেছিলাম যে সেরকম কলেজ মলেজ গেলে তো সেরকম এডিট করার সময়টা তো পাইনি, তো এডিট যতটা করেছি তারপর আপলোডিংটা প্রবলেম হয়েছে, তো সেই কারণটা একটু লেট হয়ে গেছে। তো আশা করি পরের দিন থেকে আমার দুটোর সময় ভিডিও আসবে ডেইলি, আমার এটুকুনি কনফার্ম, তো দুটোটাই আমি ভিডিও দেবো। সো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগ। সো এখন প্রায় 9:55 মতন বেজে গেছে, রাত্রি মা খাবার দিয়ে দিয়েছে, তো চলো রাত্রির খাবারটা খেয়ে নিই, এখানে ভাত রয়েছে আর আলু ভাতে আর ডিম সিদ্ধ মেখে দিয়েছে একবারে, চলো খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিই কথা হচ্ছে, আর কি কথা বলবো। সো এখন হচ্ছে 11:01 মতন বাজে, তো রাত্রির খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, আর আজকে যতদূর পেরেছি সারাদিনে কলেজ টলেজ গেছিলাম, তো যতদূর পেরেছি ব্লগ করেছি, আর বেশি করতেও ইচ্ছে করলো না, যতদূর পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে ভিডিওটা বড় করছি, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে একটা পরবর্তী ব্লগে। তো দেখো এখন 11:05 মতন বেজে গেছে, তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো বলবো না, ভালো লাগে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। সো হ্যাঁ, লাস্টে তোমরা ভিডিওটা কেটে দিও না, তো এটা হচ্ছে একটা ছোট ভাই সায়ন, যে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে বললো যে এই ঠাকুরগুলো সে নিজে তৈরি করেছে, তো তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, তোমরাও দেখো, দেখে কমেন্ট করে অবশ্যই বলবে। তো ইনস্টাগ্রামে সে পাঠিয়েছিল, তো বলছিল দিতে ভিডিওতে, তো আমি দিয়ে দিলাম লাস্টে, তো কেমন লাগলো তোমরাও অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।